নমস্কার, আমি চিন্ময় সিনহা। প্রতিদিনের মতন আজকেও নিয়ে এসেছি নোটিশ রাইটিং আর একটি ভিডিও নিয়ে। আমি বলেছিলাম আগে যে নোটিশ রাইটিংয়ের একটা বড় সিরিজ হবে এবং সেই সিরিজের আজকে অন্যতম একটি ভিডিও। নোটিশ রাইটিংয়ের পরে আমরা নিয়ে আসবো রিপোর্ট রাইটিং। সো বন্ধুরা, যদি তোমরা রাইটিং স্কিলে উন্নতি করতে চাও, সে যে কোনো পরীক্ষার জন্য হোক, WBCS, PSC, গ্রুপ সি কিংবা PSC ক্লার্কশিপ কিংবা ক্লাস 9, 10, 11, 12, সমস্ত ক্লাসে যেখানে একটা যেখানে রাইটিং আছে, সেই রাইটিং স্কিলের উন্নতির জন্য কিন্তু তোমাকে ভিডিও দেখতেই হবে। এসো আমরা দেখি কি করে নোটিশ লিখতে হবে। অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ অন ডিস্ট্রিবিউশন অফ টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস অ্যামং দ্য নিডি অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্টস অফ ডিফারেন্ট ক্লাসেস। অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল, তুমি মনে করো স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, রাইট এ নোটিশ অন ডিস্ট্রিবিউশন অফ টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস। একটা নোটিশ লেখো যেখানে বলা হবে যে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি থেকে বুকস ডিস্ট্রিবিউট করা হবে। কি বুকস? টেক্সট বুক আর রেফারেন্স বুকস অ্যামং দ্য নিডি অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্টস। কাদেরকে দেওয়া হবে? যারা দরিদ্র, নিডি মানে দরিদ্র, অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্টস এবং যারা বুদ্ধিমান স্টুডেন্টস তাদেরকে। অফ ডিফারেন্ট ক্লাসেস, সমস্ত ক্লাসেরই, অর্থাৎ ক্লাস 5 to 12। তারপরে দেখো, এবার আমরা বলবো নোটিশটা কি করে তুমি লিখবে। প্রথমে কি স্কুলের নাম আমরা সবাই জানি, তারপরে কি থাকে নোটিশ, এবার কি থাকে সাবজেক্ট। সাবজেক্ট কি? ফ্রি ডিস্ট্রিবিউশন অফ বুকস টু দা নিডি অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্টস। ডান দিকে থাকবে ডেট, এবার কি করে লিখবে শুরু করো। All the students of our school are hereby informed that the students ওয়েলফেয়ার কমিটি অফ আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু ডিস্ট্রিবিউট টেক্সট অ্যান্ড রেফারেন্স বুক টু অল দ্য স্টুডেন্টস হু আর নিডি অ্যান্ড মেরিটোরিয়াস অন। তুমি এখানে 20 তারিখে নোটিশটা লিখছো, তার মানে নিশ্চয় তোমাকে অন্তত 7 দিন টাইম দিতে হবে। অন 27 August 2020 ফ্রম 10 AM টু 4 PM অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু ডিস্ট্রিবিউট টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস টু অল দ্য স্টুডেন্টস হু আর নিডি অ্যান্ড মেরিটোরিয়াস অন 27 আগস্ট 2020
from 10 AM to 4 PM কোথায় যাওয়া হবে at school hall room school hall room তারপর নেক্সট পার্টে আসছি তারপর দেখো এবার নিশ্চয় সমস্ত স্টুডেন্ট থেকে তো টেক্সট আর রেফারেন্স বুক দিতে পারবে না এবার সেই টেক্সট এবং রেফারেন্স বুক দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকার কথা সেই ক্রাইটেরিয়া বলতে হবে দ্য অনলি স্টুডেন্টস অর্থাৎ সেই সমস্ত স্টুডেন্টস হু হ্যাভ স্কোরড মোর দ্যান 75% মার্কস ইন অ্যাগ্রিগেট and whose family income does not exceed 3,000 per month are eligible for getting the benefit কি বলতে চাইছে the only students সেই সমস্ত students who have scored more than 75% marks in aggregate অর্থাৎ টোটালে 75% marks এর থেকে বেশি পেয়েছে and whose family income does not exceed 3000 per month এবং যাদের ফ্যামিলি ইনকাম পার মান্থ 3000 টাকা বেশি নয় আর এলিজিবল ফর গেটিং দ্য বেনিফিট এই বেনিফিটটা পাওয়ার জন্য তারাই একমাত্র উপযুক্ত দ্য এলিজিবল স্টুডেন্টস আর রিকোয়েস্টেড to submit their names along with the photocopies as a kind of attested photocopies attested photocopies of their last mark sheet and their family income The eligible students are requested to submit their names along with the attested photocopies of their last mark sheet. অর্থাৎ শেষ যে এক্সামটা তারা দিয়েছে সেই মার্ক শিটের অ্যাটেস্টেড ফটোকপি লাগবে এন্ড দ্য ফ্যামিলি ইনকাম এবং তাদের ফ্যামিলি ইনকামের একটা সার্টিফিকেট লাগবে এন্ড দ্য ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এর সার্টিফিকেট লিখতে হবে বাস এবার লিখে দাও আরো কিছু জানতে চাইলে তারা যেন আন্ডারস্ট্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে পারে সে একই বাংলা কথা ফর ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড আরো কিছু ইনফরমেশন থাকলে আন্ডারসাইন অর্থাৎ নিচে সই করা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে ব্যাস অনোটিস লেখা শেষ হয়ে গেল এভাবে কি করব নিচে যে আমাদের নিয়মগুলো আছে অর্থাৎ ডান দিকে এখানে কি লিখবো সেক্রেটারি
তার নিচে কি লিখব স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি যেহেতু বোর্ডে জায়গা নেই তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আর মুখে শুনে লিখে নেবে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি আচ্ছা এইটা আমি উপরে লিখছি তাহলে সুবিধা হবে এই জিনিসটা আমি এখানে লিখছি এখানে লিখবে সেক্রেটারি স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি স্কুলের নাম দিতে এক্স ওয়াই জেড স্কুল বাঁ দিকে থাকবে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার তো মাই ফ্রেন্ডস আজকে নোটিস এই পর্যন্তই আমরা নেক্সট আর নোটিস নিয়ে আসবো আর আবারও বলছি তোমরা যদি রাইটিং স্কিলে উন্নতি করতে চাও তো এই ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে এবং প্রচুর পরিমাণে লাইক করতে হবে সো আজকের জন্য ধন্যবাদ পরে দেখা হচ্ছে আবার